সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হক বাবলু। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গতকাল রাজধানীতে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এই নবান্ন উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিম উল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পীয়ূষ কোস্তা বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার গান নিয়ে নৃত্য পরিবেশন করা হয়। পাবনায় নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয় নানা পিঠা উৎসবের। জেলা প্রশাসন